হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে ঘরে বসে হোটেলের স্টাইলে বিফ স্টিক কাবাব তৈরি করা যায়। আজকে সারা দিনই স্নো ছিল, রাতেও স্নো থাকবে এবং কালকে স্নো থাকবে। দেখেন সন্ধ্যা হয়ে গেছে, কি পরিমাণে স্নো পড়তেছে এবং টেম্পারেচার থাকবে -7। -7 মানে প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছেন। তো চিন্তা করছি এই ঠান্ডায় ঘরে বসে কি খাওয়া যায়, তো মাথায় আসলো একটু কাবাব তৈরি করে ফেলি এবং আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করে ফেলি। তাই ফ্রিজ থেকে আমি দুপুরেই বিফটা নামিয়ে রেখেছিলাম। আমার বিফটা এখন ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কাবাবের জন্য। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব বিফগুলোকে কিভাবে কেটে নিতে হয়। তো বিফগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিব, খুব বড়ও না খুব ছোটও না। যদি বিফটাকে আপনারা খুব বড় করেন সেক্ষেত্রে মশলা ভিতরে ঢুকবে না, আর ছোট করলে তাড়াতাড়ি পুড়ে যাবে। আমি একই সাইজ করে সব বিফগুলোকে কেটে নেওয়ার চেষ্টা করছি। এবং খেয়াল রাখবেন বিফে যাতে কোনো প্রকারে পানি না থাকে। বিফটাকে ধোয়ার পরে কিছুক্ষণের জন্য রেখে দিবেন পানিটা ঝরানোর জন্য। তো এ পর্যায়ে আমি কি কি মশলা দিয়ে বিফটাকে মেখে নেব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিয়ে দিলাম মরিচ গুঁড়া স্বাদ মতো, এটা যে যতটুকু পছন্দ করেন সেভাবেই দিবেন। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া এবং তারপরে আমি দিয়ে দিব লবণ স্বাদ মতো। কাবাবে আপনারা কখনোই হলুদ ইউজ করবেন না, হলুদের গন্ধটা খুবই বাজে লাগে। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণ রসুন এবং সামান্য পেঁয়াজের পাউডার। আপনাদের কাছে না থাকলে পেস্ট করা পেঁয়াজ এবং পেস্ট করা আদা, পেস্ট করা রসুন সবই দিতে পারেন। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা পাউডার, আমার কাছে পাউডার ছিল তাই আমি পাউডারই দিলাম। এখন আমি দিয়ে দিব সামান্য পাপরিকা পাউডার, এটা দিব জাস্ট আমি কালারের জন্য, এটা অপশনাল, না দিলেও হবে। এখানে আমি দিয়ে দিব দারচিনি পাউডার, আপনাদের কাছে না থাকলে দারচিনি এলাচটাকে একটু ক্রাশ করেও দিয়ে দিতে পারেন। এবং এ পর্যায়ে আমি যেটা দেব সেটা হচ্ছে একটা কাবাব মশলা। কাবাবে যদি কাবাবের ফ্লেভারটা দোকানের স্টাইলে পেতে চান সেক্ষেত্রে আপনাকে মশলাটা অবশ্যই ইউজ করতে হবে। এটা দেওয়ার পরই মনে হবে এটা পারফেক্ট কাবাব তৈরি করতেছি। তো যাই হোক, আমার সব মশলা দেওয়া শেষ, এখন আমি দিয়ে দিব সামান্য অলিভ অয়েল। আপনারা এই ক্ষেত্রে রান্নার যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন, আমার কাছে অলিভ অয়েলটা ভালো লাগে এবং এটাতে একটু কোলেস্ট্রল কম হয় মানুষের শরীরে, ডাক্তার বলে। তো চেষ্টা করি কিছু কিছু ফ্যাট জাতীয় খাবারে অলিভ অয়েলটা ইউজ করতে। অন্য অন্য রান্নার তেলে খুব তাড়াতাড়ি কোলেস্ট্রল হয় শরীরে, বাট অলিভ অয়েলটাতে খুবই কম পরিমাণে হয়, ডাক্তার বলে সবসময়। তো যাই হোক, আমি মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং মাংসগুলোকে আপনি এমনভাবে মেখে নেবেন যাতে দেখবেন যে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়, না হলে কিন্তু এটা টেস্ট ভালো হবে না। তো আমি দেখিয়ে দিলাম আমার সব মাংসগুলো মাখা শেষ, এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। আমি এখন এটাকে রেস্টে রেখে দেব 3 ঘন্টার জন্য। আমার 3 ঘন্টার সময় শেষ। এখন আমি ডিপ ফ্রিজ থেকে 1 প্যাকেট নান বের করে নিলাম, এটাকে আমি রেখে দেব রুম টেম্পারেচারের জন্য। এটা রুম টেম্পারেচারে আসলে আমি এটাকে সামান্য বাটার দিয়ে একটু গরম করে নিব। আর আমার মাংসটাও এর মধ্যে রেডি হয়ে গেছে, আমি এখন এগুলোকে স্টিকে গেঁথে নিব। আর এখানে আমি মাংসটা ওভেনে দেওয়ার জন্য একটা ট্রে ইউজ করব, সেখানে আমি কিছুটা অলিভ অয়েল ব্রাশ করে নিয়েছি। এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই, খুব সামান্য তেলেই এটা হয়ে যায়, এতটুকুই তেল এটার জন্য যথেষ্ট, যেহেতু বিফে আমার অলরেডি আগেই অলিভ অয়েল দেওয়া ছিল। তো আমি বিফগুলোকে কিছু স্টিকে গেঁথে নিব। স্টিকগুলোকে আপনারা একটু ডিপ ফ্রিজে রেখে দেবেন ঘন্টাখানেক, যাতে ওভেনে দিলে খুব সহজে স্টিকগুলো পুড়ে না যায়। ডিপ ফ্রিজে রাখার কারণে ওটা ঠান্ডা থাকবে, যার কারণে খুব সহজে ওভেনে দিলে এটা পুড়ে যাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি মাংসগুলোকে কীভাবে গেঁথে নেবেন।
মাংসগুলোকে খুব গাদাগাদি করে গাঁদতে যাবেন না, এটাকে মাঝখানে একটু ফাঁকা রেখে গাঁদবেন, যাতে করে প্রত্যেকটা মাংসই খুব ভালোভাবে সেদ্ধ হতে পারে। আমার কাছে ওভেন আছে, তাই আমি ওভেন ইউজ করলাম। আপনাদের কাছে ওভেন না থাকলে আপনারা এটা যে কোনো গ্রিলে কয়লা দিয়ে পুড়ে তৈরি করতে পারেন, অথবা চুলায় সামান্য তেল ব্রাশ করে প্যানের ভিতরে ছোট ছোট স্টিক করে এটাকে মাঝারি আঁচে অনেক সময় ধরে উল্টে পাল্টে কাবাব করে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিলাম কতটা ফাঁকা রাখতে হবে স্টিকগুলোর ভিতরে বিফগুলোকে। এভাবে করে আমি সবগুলো স্টিকে সবগুলো বিফ গেঁথে নিলাম। আমার 5টা স্টিক হয়েছে। এ পর্যায়ে আমি ট্রেটাকে ওভেনে ঢুকিয়ে দিব এবং আমার ওভেনের টেম্পারেচার থাকবে 350 থেকে 400। আমি এভাবে এটাকে 30 মিনিট ধরে তৈরি করে নিব। তো আপনি দেখবেন যে আপনার কতটুকু সময় লাগে। মাঝে মাঝে মনে হবে যে 5-6 মিনিট বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে মাংসটার উপরে ডিপেন্ড করবে। আমার এখানে মাংসটা খুবই সফট ছিল, তাই 30 মিনিটেই হয়ে গেছে। তো আমার নানগুলো মোটামুটি রুম টেম্পারেচারে এসে গেছে, সফট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা প্যানের ভিতরে সামান্য বাটার ব্রাশ করে হালকা করে একটু গরম করে নিব। যেহেতু এটা অনেক দিনের পুরনো, আমরা কিনে আনি দোকান থেকে প্যাকেট করা, সেক্ষেত্রে আপনি যদি ওটাকে বাটার দিয়ে ভেজে নেন আপনার কাছে মনে হবে ওটাকে আজকেই তৈরি করা হয়েছে। আর আমি এখানে একটা শসা কেটে নিচ্ছি ছালাদের জন্য। ছালাদ ছাড়া তো বিফ খাওয়া যায় না, তো চেষ্টা করবেন কাবাবের সাথে একটু সালাদও খেতে। আর এটাই মূলত আজকে আমাদের ডিনার। তো আমি শসাটাকে খুব ছোট করে কাটার চেষ্টা করছি, বাট আমি খুব ছোট কাটতে পারি না, আমার খুবই ভয় লাগে, মনে হয় আমার হাত কেটে যেতে পারে, বাট খুব দ্রুত কাটার চেষ্টা করি। আমাদের এখানে আমি আগেই বলেছি হালাল খাবার বলতে কিছুই পাওয়া যায় না, বাহিরে কোনো হালাল রেস্টুরেন্টও নেই কাছাকাছি, অনেক দূরে যেতে হয়। তাই কখনো কোনো কিছু খেতে ইচ্ছে করলে সেটাকে অবশ্যই আমাদেরকে বাসায় তৈরি করে নিতে হয়। বাসায় আমাদের হালাল সব ধরনের খাবার থাকে ফ্রিজে, আর ওটাকেই নিজের মন মতো করে এক একটা রেসিপি করে বাসায় হোটেলের স্বাদটা নিতে হয়, কিছুই করার নেই। যেহেতু এখানে কোনো ইসলামিক রেস্টুরেন্ট বা মুসলমানদের কোনোই স্টোর নেই, তো সালাদে আমি এ পর্যায়ে একটু ইটালিয়ান যেটা সস সেটা দিয়ে নিচ্ছি। এটা দিলে সালাডটা আমার কাছে খুবই ভালো মনে হয় এবং টেস্টটা একটু ডিফারেন্ট লাগে। আমি সালাদে একটা টমেটো, একটা কাঁচামরিচ, সামান্য পেঁয়াজ এবং লবণও দিয়ে দিয়েছি। তো আমি মাঝে মাঝে ওভেনটা খুলে দেখছি যে বিফটা ঠিক আছে কি না, না পুড়ে যাচ্ছে। আবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম। এ পর্যায়ে আমি বিফটাকে বের করে নিলাম। এখন আমি প্রত্যেকটা স্টিককে একটু উল্টে দিব। আমার উল্টানো শেষ, আমি এক্ষেত্রে আমার ট্রেটাকে আবার ওভেনে ঢুকিয়ে দিব। 15 মিনিট পরে আপনাকে এটা বের করে উল্টে দিতে হবে, একদিক হয়ে গেলে অন্য দিকটা হওয়ার জন্য। এভাবেই আপনাকে এটার দুই দিক সুন্দরভাবে করে নিতে হবে। তো দেখিয়ে দিলাম, আমার ওভেনের ভিতরে লাইট নেই তাই ভেতরটা একটু অন্ধকার দেখাচ্ছে। তো যাই হোক, 30 মিনিট পরে আমার কাবাবগুলো মোটামুটি হয়ে গেছে। আমি এ পর্যায়ে একটু বারবিকিউ সস দিয়ে নিচ্ছি। তো আমার এই ক্যানটার ভিতরে সস নেই, আমি আর একটা ক্যান ইউজ করব। যাই হোক, তো এই বারবিকিউ সসটা দেওয়ার পরে যদি মনে হয় যে এটাকে আরেকটু সময় রাখা দরকার, তো সেক্ষেত্রে আরও 2 মিনিট ওভেনে রাখতে পারেন। আমি আর 2 মিনিট রেখে ফাইনালি এটাকে বের করে নিলাম এবং নানগুলোকে মোটামুটি বাটার লাগিয়ে নিলাম। আমি ওগুলোকে একটু সেকে নিব। আর আমার কাবাবটা কতটা ইয়াম্মি হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, এবং আমি একটা ট্রাই করে দেখেছি এবং সেদ্ধও হয়ে গেছে। তো এই তো আমার রাতের ডিনার। আর আমি অল্প অল্প বাটার দিয়ে
নানগুলোকে গরম করে নিচ্ছি। নানগুলোকে যখন খাবেন ঠিক ওই মুহূর্তেই গরম করবেন, আগে গরম করলে নানটা আপনার শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো ফাইনালি এটা আমার খাবারের জন্য টেবিলে আনা হইল। সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে দেখার জন্য। আমার রেসিপিটি ভালো লাগলে এটাকে আপনারা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খাওয়ার শেষে কিছু অরেঞ্জ কেটে নিলাম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।